নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021-এর সাজেশন দিয়েছি। তোমরা যারা এখনো প্রোজ এবং পোয়েট্রি সাজেশন দেখোনি, আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তোমাদের যে ড্রামা রয়েছে দ্য প্রপোজাল, সেই প্রপোজাল ড্রামার থেকে কি কি প্রশ্ন তোমরা রেডি করবে আজকে সেটা আলোচনা করব। দেখো, এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। তো 2020 সালে যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো প্রথমে বলে দিই, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে এই ধরনের প্রশ্নগুলো অ্যাভয়েড করে চলতে হবে, অর্থাৎ এগুলো আসবে না। এবং বড় কোয়েশ্চেন এরকম এই এই প্রশ্নগুলো বাদ দিয়ে করলে হবে। তো দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা এসেছিল, অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, একটা লাইন তুলে দেওয়া হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল, হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি অ্যান্ড হুম ডাজ ইউ ওয়ান্ট টু ম্যারি, হোয়াই। তো এখানে লোমোবের ব্যাপারে বলে দেওয়া আছে। তো লোমোবের সম্বন্ধে একটা প্রশ্ন এসেছে, কেন সে বিয়ে করতে চায় এবং কেন, কাকে, ইত্যাদি এইসব ব্যাপারে। দু নম্বর যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে, আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ডাজ ইট রেফার টু, হাউ ডিড দ্য স্পিকার কাম টু নো অ্যাবাউট ইট, হোয়াট মোর ডিড দ্য স্পিকার সে ইন দিস কনটেক্সট। তো এই ধরনের একটা প্রশ্ন এসেছিল, খুবই আনকমন একটা কোয়েশ্চেন। এবং তিন নম্বর যেটা এসেছিল, ব্রিং হিম ব্যাক, আহ ব্রিং হিম ব্যাক, হু সেজ দিস, টু হিম, ওয়েন ইজ দিস সেড, হোয়াট ইম্প্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফাউন্ড ফ্রম দ্য রিমার্ক। তো এটা বোঝা যাচ্ছে নেটালিয়ার বলেছে এই কথাটা, এবং নেটালিয়ার যে ক্যারেক্টার সেটা কিছুটা এখানে দিতে হবে। এই যে লাস্টের প্রশ্নটা যেটা রয়েছে, হোয়াট ইম্প্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফর্ম ফ্রম দ্য রিমার্ক, এই রিমার্ক থেকে বক্তার কি ইম্প্রেশন পাওয়া যাচ্ছে। তাহলে এই লোমোব এবং চুবুকব এবং নেটালিয়া থেকে এক একটা প্রশ্ন এসেছিল তোমরা এই 2020 সালে। এবং 2021 সালে আমি বলতে যাচ্ছি, এবার যে যে প্রশ্নগুলো রেডি করবে তোমরা অবশ্যই করবে, এর বাইরেও তোমরা নিজের মতো প্রশ্ন করতে পারো, কিন্তু এগুলো অবশ্যই করবে। দেখো, প্রবাবল কি কোয়েশ্চেন আসতে পারে এগুলো নিয়ে আমি বলে দিচ্ছি। ফার্স্ট যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে, ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার লোমোব, লোমোবের যে ক্যারেক্টার সেটা করে রাখবে, ঠিক আছে। সেটা এমনভাবে করবে যেন যে কোনো প্রশ্ন লাইন তুলেই দিক লোমোবের ব্যাপারে, সেই প্রশ্ন থেকে তোমরা সে উত্তরগুলো মোটামুটি একটা অংশ লিখে নিতে পারো। তো লোমোবের ক্যারেক্টার অবশ্যই করো। দু নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে, দেখো আমি একটা লাইন তুলে দিচ্ছি, হুবহু নাও আসতে পারে, কিন্তু এটা থেকে ধারণা করতে পারো যে ছোট ছোট প্রশ্নগুলো এগুলো অ্যাটেম্প করার চেষ্টা করবে। ও হোয়াট এ বার্ডেন লর্ড, তাহলে এই যে বার্ডেন, কোন ধরনের বার্ডেনের কথা বলা হয়েছে, চুবুকবের যে একটা মানে বিয়ে দেওয়ার, তার মেয়ের মেয়েকে বিয়ে দেওয়ার যে একটা বোঝা, সেই বোঝার কথা বলা হয়েছে। এবং তৎকালীন সমাজ ব্যবস্থাকেও একটা দোষারোপ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ডাজ ই কনসিডার এজ বার্ডেন, বোঝা কেন বলা হয়েছে, ঠিক আছে, হোয়াই ডাজ ই থিঙ্ক সো, কেন সে এরকম চিন্তা করছে, তো বোঝা যাচ্ছে। তিন নম্বর যে প্রশ্নটা করবে অবশ্যই, হোয়াই হি কেম হেয়ার অ্যাজ সো টু প্রপোজ ইউ, যেহেতু ড্রামাটার নাম প্রপোজাল, তাহলে এই লাইনটা তোমরা আশা করতে পারো, কিন্তু প্রপোজ যে ব্যাপারটা আছে, বিয়ের প্রস্তাব নিয়ে এই ড্রামাটা, তাই এই ধরনের প্রশ্ন আমি আশা করছি হয়তো দিতে পারে, করে রাখতে পারো। হু কেম টু প্রপোজ, কে প্রপোজ করতে এসেছিল, হোয়াট ওয়াজ দ্য প্রপোজাল, প্রপোজালটা কি ছিল, হু সেড দিস, অ্যাড টু হুম, খুবই ছোট ছোট প্রশ্ন, কে বলেছে, কাকে বলেছে, হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়াক্ট দিস, যাকে বলা হয়েছে সে তার কিরকম রিয়াকশন ছিল। সুতরাং খুবই সহজ প্রশ্ন, এগুলো একটু ড্রামাটা জানা থাকলে তোমরা করতে পারবে। এবং চতুর্থ যে প্রশ্নটা করবে সেটা দেখো, এখানে গো দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর ইজ গুডস, ঠিক আছে, ব্যবসায়ী তার মালপত্র নিতে এসছে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এর মালপত্র মানে কাকে বোঝানো হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। তৎকালীন যে সমাজ ব্যবস্থা, মেয়েদেরকে কি চোখে কি দৃষ্টিভঙ্গিতে দেখতো, ঠিক আছে, সেটা এখানে ফুটে উঠছে। ইম্পর্টেন্ট
মনে করছি এই প্রশ্নটা অবশ্যই করে রেখো। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে বলেছে, কাকে বলেছে, হু ইজ দ্য মার্চেন্ট, ব্যবসায়ী কাকে বলা হয়েছে, হোয়াট ইজ রেফার্ড টু দ্য গুডস, গুডস বলতে কাকে বোঝানো হয়েছে, ইন হোয়াট ওয়ে ডাজ ইট ব্রিং আউট দ্য অ্যাটিচিউড অফ দ্য পার্সন অ্যান্ড সোসাইটি অ্যাট দ্যাট টাইম। তাহলে পার্সন অ্যাটিচিউডটা এবং সোসাইটি তার প্রতি যে দৃষ্টিভঙ্গি এরকম ছিল, ঠিক আছে, তৎকালীন সমাজে মেয়েদিকে কি চোখে দেখা হতো, এভরিথিং এখানে ডিটেল আলোচনা করতে হবে। এটা দেখো এইচএস 2018-এও চলে এসেছে, সুতরাং এটা একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আসতে পারে, এটা অবশ্যই করে যাবে। এছাড়াও আমি বলবো আরো দু চারটা নিজের থেকে প্রশ্ন রেডি করা, গত 3-4 বছর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো ট্যালি করে তোমরা নিজের মতো একটা প্রশ্ন রেডি করে যাবে। ছোট ছোট প্রশ্ন, খুব বড় করার দরকার নেই, যাতে ছোট প্রশ্নগুলো তোমরা করতে পারো। তাহলে বন্ধুরা এখন রাখছি, এর পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হবো। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আমার যখনই ভিডিও আসবে তোমরা পেয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আগামী পড়াশোনা খুবই কাজে লাগবে। অনেক অনেক ভালো থেকো, থাকো, আনন্দে থাকো, ধন্যবাদ।